হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশাস ট্রাভেল ডায়েরি। আজকে আরেকটা নতুন ঘোরার ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবার চলে আসি আমাদের আজকের ব্লগে। বন্ধুরা, সবসময় প্রচুর টাকা খরচ করে আমাদের পক্ষে অনেক দূর দূর ভ্রমণ করা সম্ভব হয় না, আর সারা সপ্তাহ হাড় ভাঙা খাটনির পর মন যখন ছুটি যায়, তখন সপ্তাহের শেষে চলে আসতে পারেন গঙ্গার বুকে এই রিভার ক্রুজে। কোভিডের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর পয়লা এপ্রিল 2022 থেকে এই ক্রুজটি আবার চালু হয়েছে। হাওড়া থেকে লঞ্চ ধরে গঙ্গা পার হয়ে এই ফেয়ারলি ঘাটে নেমে আমরা সোজা চলে গেলাম মিলেনিয়াম ফেরিঘাটে। মিলেনিয়াম পার্কের সামনেই এই ফেরিঘাটটিতে আপনারা পেয়ে যাবেন গঙ্গা রিভার ক্রুজের টিকিট। পয়লা এপ্রিল 2022 থেকে এই রিভার ক্রুজের প্রবেশ মূল্য 39 টাকা থেকে বাড়িয়ে 169 টাকা করা হয়েছে। এই ক্রুজের টাইমিং হল সোমবার থেকে শুক্রবার সন্ধে 6টা, আর শনিবার ও রবিবার 5টা থেকে একটা ট্রিপ এবং 6টা 45 থেকে দ্বিতীয় ট্রিপ। এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের ক্রুজ সার্ভিস অ্যাভেলেবেল আছে, যেগুলোর বিস্তারিত বিবরণও এখানে পেয়ে যাবেন। সময় যত এগিয়ে আসতে থাকে এই ফেরিঘাটের সামনে পড়ে যায় লাইন, তারপর সঠিক সময় সকল যাত্রীদের নিয়ে শুরু হয় ক্রুজ যাত্রা। Thank you.
चुपचाप आप लोग बैठे क्यों है? Do you like to enjoy with us? ऊपर आदमी है. Do you like to enjoy with us? Beautiful stage पे आइए. वहां पर बैठ के कुछ नहीं होगा. You have to come on stage. Enjoy करना है तो स्टेज पे आने पड़ेंगे. Why? We don't think that we are the artist and you are the spectator. Not that. আমরা কখনো ভাবি না যে আমরা শিল্পী আপনারা দর্শক. We know you can perform better than us. গানা দোলাই তো গানাই. কিছু গানের সুর আমরা বাজাবো, আপনাদের যেটা আছে সেটা প্রাণ ভর্তি আনন্দ. ওকে. নাচ গান আর প্রচুর আনন্দের মধ্যে দিয়ে কখন যে একটা ঘন্টা পার হয়ে গেল বোঝা গেল না। এবার ফেরার পালা। আমাদের ক্রুজ যতই ফেরিঘাটের দিকে এগোচ্ছিল ততই মনটা খারাপ হয়ে যাচ্ছিল। কিভাবে নাচ গানের মধ্যে দিয়ে যে একটা ঘন্টা পার হয়ে গেল বোঝাই গেল না। এই সুন্দর অভিজ্ঞতার সামনে কিন্তু 169 টাকা কিছুই না। তাই আমি বলবো, আপনি যদি কলকাতা বা তার আশেপাশের অঞ্চলে থাকেন তাহলে কিন্তু একবার
এই ক্রুজ রাইড অবশ্যই করে দেখবেন। আশা করছি হতাশ হবেন না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে আমাকে আরও এরকম অনেক ভিডিও বানানোর উৎসাহ দেবেন। Shut up.